হ্যালো ফ্রেন্ডস, আজ আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সব কেমন আছো বলো? আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, আজকে করব আমের টক ঝাল তেল আচার। তেল দিয়ে টক ঝাল তেলের আচার, ঠিক আছে? তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে একটু লাল লাল হয়েছে। এবার আরও 500 মতো তেল আমি ঢেলে দিচ্ছি। প্রথমে অল্প তেল দিয়েছিলাম, তাতে পাঁচফোড়নগুলো দিয়ে ভেজে নিয়ে, তারপর যখন পাঁচফোড়নগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তারপর আমি আরও তেল 500 মতো মিশিয়ে দিলাম। এবার আমার দেখুন কষেতে আম কেটে নুন হলুদ মাখিয়ে রোদে শুকনো করে রাখা, সেই আম আমি এক ফোঁটা জল নেই, একদম শুকিয়ে গেছে, সেই আম আমি এবার তেলে ছাড়ব। আমটা এখন কিছুক্ষণ ভাজবো সুন্দর করে, যতক্ষণ আমের কালারটা চেঞ্জ হচ্ছে। আর ওদিকে আমি শুকনো কড়াইয়ে গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে আমি গুঁড়িয়ে রেখেছি, আর তার সাথে লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ মিশিয়ে রেখেছি। এই আমটা ততক্ষণই কষবো যতক্ষণ আমটার কালারটা একটু চেঞ্জ না হয়। এইভাবে আমের আচার করলে আপনার অনেক দিন থাকবে, বছরখানেক থাকবে, কোনো নষ্ট হবে না এবং আপনাকে অত ঘন ঘন রোদেও দিতে হবে। দেখুন আস্তে আস্তে আমি রঙের গায়ের রঙটা বদলে আসছে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন। দেখুন আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে।
সিদ্ধ হয়ে এলে তখন মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দেওয়ার পর বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটু তেলটা বেশি লাগে যাতে সারা বছর সংরক্ষণ করা যায়। তবে মাঝে মাঝে রোদে দেবেন, একেবারেই যে রোদে দেবেন না তা নয়, রোদ দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে রোদে দিলে আমের একটা যে সুগন্ধ থাকে না, সে খুব সুন্দর লাগে গন্ধটা। গ্যাস হয়ে এসেছে, দেখুন আমের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি দিতে ভুলে গিয়েছি সেটা হলো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিলে, আর কাঁচা লঙ্কাগুলো যদি এর সঙ্গে ভাজা হয়, যখন মুড়ি দিয়ে মেখে বা রুটি দিয়ে ভাতে দিয়ে খাবেন তখন ওটা ডোলে নিয়ে খেলে খুব ভালো লাগবে। এখনই কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পাঁচফোড়নার আমেরা তেলের একসাথে, অপূর্ব একটা গন্ধ করেছে। আমি লঙ্কাগুলো দিতে ভুলে গেছিলাম তাই শেষে দিলাম, আপনারা প্রথমেই দিয়ে নেবেন তেলে পাঁচফোড়নের সঙ্গে। এই দেখুন আমার সেই গুঁড়ো মশলা, ব্যাস হয়ে গেছে বন্ধুরা। কাঁচা আমে টক ঝাল আচার, করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।